আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি মেইনলি লাস্ট সেমিস্টারগুলোর মিড টার্মের প্রশ্নগুলো তোমাদেরকে একটু এক্সপ্লেইন করে সলভ করে দেখাবো, যাতে তোমরা এই সেমিস্টারে মিড টার্মে ভালোভাবে প্রিপেয়ার হতে পারো। তো আমরা রেগুলার এক্সপ্রেশন দিয়ে শুরু করি। দিস ইজ দ্য কোয়েশ্চেন দ্যাট উই প্রিপেয়ার্ড ফর মিড টার্ম স্প্রিং 2022। সো রেগুলার এক্সপ্রেশনের প্রশ্নে আমাদেরকে অ্যালফাবেটস দেওয়া আছে 0,1। আমাদের অ্যালফাবেটসে শুধু দুইটা সিম্বল 0,1। অ্যান্ড আমাদেরকে কিছু রেগুলার এক্সপ্রেশন লিখতে বললো। দ্য ল্যাঙ্গুয়েজ কন্টেনিং স্ট্রিংস ওয়ার জিরোস অ্যান্ড ওয়ানস আর অল্টারনেট। তাহলে জিরোস অ্যান্ড ওয়ানস আর যদি যদি অল্টারনেট হয়, ইন দ্যাট কেস আমার জিরো দিয়ে শুরু হলে অবভিয়াসলি ওয়ান আসবে, তারপরে আবার জিরো, আবার ওয়ান, আবার জিরো, আবার ওয়ান, আবার জিরো, এভাবে করেই চলতে থাকবে, রাইট? হয় ওয়ান দিয়ে শুরু হতে পারে অথবা জিরো দিয়ে শুরু হতে পারে, রাইট? বাট অলওয়েজ অল্টারনেট থাকবে। তাহলে এটাকে আমরা যেভাবেই হোক জিরো আর ওয়ানের একটা ক্লিনিক ক্লোজার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। ওকে, বাট দ্য প্রবলেম ইজ সামনে তো ওয়ানও থাকতে পারে অথবা লাস্টে তো জিরোও থাকতে পারে। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, একটা সামনে ওয়ান আর অ্যাপসিলন দিয়ে দিতে পারি আর লাস্টে একটা জিরো আর অ্যাপসিলন দিয়ে দিতে পারি, রাইট? মানে শুধু ওয়ান ওয়ান দিয়ে স্টার্ট হইলেও হতে পারে, নাও হতে পারে, তারপর জিরো ওয়ানের একটা চাঙ্ক, দেন জিরো দিয়ে শুরু হলেও হতে পারে, নাও হতে পারে। এটাকে আরও সুন্দর করে লেখা যায় দ্যাট ওয়ান কোয়েশ্চেন মার্ক, মানে ওয়ান কোয়েশ্চেন মার্ক মানে হচ্ছে ওয়ান অথবা অ্যাপসিলন, এটাকে ওয়ান কোয়েশ্চেন মার্ক বলা হয়। দেন জিরো ওয়ানের ক্লিনিং ক্লোজার, দেন জিরো কোয়েশ্চেন মার্ক। ওকে, আবার তোমরা যদি জিরো ওয়ানের চাঙ্ক ছাড়া ওয়ান জিরো এর চাঙ্ক নিয়ে চিন্তা করতে চাও, ইন দ্যাট কেস এভাবেও চিন্তা করা যায়, পারফেক্টলি ফাইন, বাট ইন দ্যাট কেস সামনে জিরো কোয়েশ্চেন মার্ক দিতে হবে আর লাস্টে ওয়ান কোয়েশ্চেন মার্ক দিতে হবে। সো আই হোপ দ্যাটস ক্লিয়ার। দেন আমাদের বি নাম্বারের প্রশ্ন করলো, দ্য ল্যাঙ্গুয়েজ কন্টেনিং স্ট্রিংস ইন উইচ দ্য নাম্বার অফ ওয়ানস ইজ ডিভিজিবল বাই ফোর। ওকে, তো আমাদের ওয়ানের সংখ্যাটা ডিভিজিবল বাই ফোর হতে হবে। তাহলে ওয়ান 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 ওয়ান, চারটা ওয়ান, অ্যান্ড দেন আমি উপরে হচ্ছে ক্লিনিক ক্লোজার দিলাম, অ্যান্ড মাঝখানে যে কোনো জায়গায় হচ্ছে আমার জিরো ক্লিনিক ক্লোজার থাকতে পারে, জিরো যে কোনো সংখ্যক জিরো থাকতে পারে মাঝখানে, এটা দিয়ে দিলেই আমার কাজ ডান, অথবা বাইরে একটা আমি জিরো ক্লিনিক ক্লোজার দিয়ে দিতে পারি। ওকে, সো মানে বাইরে জিরো কেন দিলাম, বিকজ আমার যদি কোনো ওয়ান অকারই না করে তাহলেও শুধু জিরো থাকতে পারে, সেটার সংখ্যাটাও কিন্তু ডিভিজিবল বাই ফোর। ওকে, তখন ওয়ানের সংখ্যাটা ডিভিজিবল বাই ফোর। তাহলে এটা গেল আমার বি নাম্বারের অ্যান্সার, এটা গেল এ নাম্বারের অ্যান্সার, অ্যান্ড আমরা যাচ্ছি হচ্ছে সি নাম্বারে। দ্য ল্যাঙ্গুয়েজ কন্টেনিং স্ট্রিংস ইন উইচ দ্য নাম্বার অফ জিরোস বিটুইন এভরি পেয়ার অফ কনজিকিউটিভ ওয়ানস ইজ ইভেন। মানে আমার দুইটা ওয়ান যদি থাকে তাদের মাঝখানে যেই জিরো এর সংখ্যাটা আছে সেটার পাওয়ারটা ইভেন হবে, মানে অকারেন্স, নাম্বার অফ অকারেন্সটা ইভেন হবে। অ্যান্ড ইভেন জিরোস আমরা কীভাবে লিখতে পারি, আমরা দুইটা জিরো দিয়ে ক্লিনিক ক্লোজার দিলেই ইভেন হয়ে যায়। এখন দুইটা ওয়ানের মাঝখানে থাকাকে, দুইটা ওয়ানের মাঝখানের জন্য যদি তুমি দুই সাইডে দুইটা ওয়ান দাও, মানে এভাবে করে যদি জাস্ট ইমাজিন করো, দ্যাট আমি এখানে পাওয়ারটা মুছে, লেটস সে আমি এখানে জিরো ক্লিনিক ক্লোজার দিলাম, সরি এটা তো হবে না, মানে এটার পুরোটা জিরো ক্লিনিক ক্লোজার দিই, আমি যদি এখানে আবার জিরো ক্লিনিক ক্লোজার দিই, তাহলে এই ওয়ান জিরো এর চাঙ্ক ওয়ানের পরে যখন আবার এটা আসবে তখন ওয়ানের পর পর আরেকটা ওয়ান আসবে। এটা চিন্তা করলে কিন্তু আমরা মাঝখানে প্রত্যেকটা ওয়ানের মাঝখানে যে কোনো ইভেন্ট সংখ্যক জিরো আসতে পারে সেটা বাদ যায়। ইন দ্যাট কেস আমরা সামনে শুধু একটা ওয়ান দিব, অ্যান্ড দেন পুরোটাকে ক্লিনিক ক্লোজার করবো। তাহলে ওয়ান, প্রত্যেকটা ওয়ান উইল বি ফলোড বাই সাম ইভেন নাম্বার অফ জিরোস। তাহলে এরপরে যদি এটা আবার আসে তাহলে দুইটা ওয়ানের মাঝখানে ইভেন নাম্বার অফ জিরোস চলে আসতেছে, অ্যান্ড দেন কর্নার কেসেস থাকবে। কর্নার কেসেস হচ্ছে দ্যাট সামনে তো যে কোনো সংখ্যক জিরো থাকতে পারে, এখানে কিন্তু ইভেন নাম্বার থাকতে পারবে, থাকার দরকার নাই, কারণ কি প্রথম ওয়ানের আগেই, প্রথম ওয়ানের আগেই যেসব জিরো তাদেরকে ইভেন সংখ্যক হতে হবে না। অ্যান্ড লাস্টে আমাদের কী হইতে পারে, একটা ওয়ান থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে, রাইট? একটা ওয়ান থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে, অ্যান্ড সেটার পরে এখানে কিন্তু একদম লাস্ট যেই ওয়ানটা থাকবে, যদি আমার এই ক্লিনিক ক্লোজার থেকে একটা লাস্ট ওয়ান আসে তারপরেও কিন্তু ইভেন নাম্বার অফ জিরোস থাকবে, সো সেটা কিন্তু অডও হতে পারে, নট নেসেসারিলি ইভেন। তাহলে এখানে একটা জিরো আর অ্যাপসিলন দিতে পারো, অথবা চাইলে লাস্টেও একটা জিরো ক্লিনিক ক্লোজার দিতে পারো যদি তুমি চাও। ওকে, বাট এখানে যদি এই ওয়ানটা নাও বসে তাও এখানে জিরো ইভেন সংখ্যক জিরো এর পরে এই জিরো ক্লিনিক ক্লোজার মিলাই অড সংখ্যক হোক, যতটা জিরো হোক ওটা হ্যান্ডেল করে ফেলবে। তাহলে এটা হচ্ছে সি এর অ্যান্সার। এটা একটু কঠিন ছিল আই নো, এই চার মার্কটা আমাদের একটু চ্যালেঞ্জিং ছিল, এই চার মার্কটা ম্যাক্সিমাম স্টুডেন্ট পায় নাই। রেগুলার এক্সপ্রেশনে প্রথম দুইটা সবাই পারছে, বাট তিন নাম্বারটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টই পারে নাই। ওকে, সো এটা গেলো হচ্ছে আমাদের রেগুলার এক্সপ্রেশনের প্রশ্ন। অ্যান্ড আমরা এখন যাবো ডিএফ এর প্রশ্ন সলভ করবো। ডিএফ এর ক্ষেত্রে আমাদেরকে যে ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিছে সেটা একটু বুঝে নেই। একটা ল্যাঙ্গুয়েজ দিল যেখানে ডাব্লিউ ইকুয়ালস টু জিরো টু দি পাওয়ার এম, ওয়ান টু দি পাওয়ার এন, মানে এম সংখ্যক জিরো ফলোড বাই এন সংখ্যক ওয়ান, ওয়ার এম অ্যান্ড এন আর এইদার বোথ ইভেন অর বোথ অড। এম এন হচ্ছে হয় বোথ ইভেন, ইভেন হলে দুজনই ইভেন, অড হলে দুইজনই অড।
ওকে, সো তাহলে আমরা কিছু স্যাম্পল এক্সাম্পল ট্রাই করি। ওকে, কি হইতে পারে, একটা জিরো একটা ওয়ান, ঠিক আছে, বোথ অড। দুইটা জিরো হইলে আমার দুইটা ওয়ান হইতে হবে অথবা চারটা ওয়ান হইতে হবে, রাইট, ইভেন, বুঝতে পারতেছি? আর যদি আমার তিনটা জিরো হয় তাহলে একটা ওয়ান হইতে পারে, আর না হইলে আমার আরও দুইটা ওয়ান লাগবে, বুঝতে পারছি? মানে লাইক জিরোর সংখ্যা যদি অড হয় ওয়ানের সংখ্যাও অড হবে, জিরোর সংখ্যা যদি ইভেন হয় ওয়ানের সংখ্যাও ইভেন হবে। তাহলে এখন বলো, রাইট ডাউন দ্য স্ট্রিংস ডাব্লিউ এলিমেন্ট অফ এল সাচ দ্যাট দ্য লেংথ অফ ডাব্লিউ ইজ সিক্স। তাহলে সিক্স লেংথের যা যা করা পসিবল সেটা লিখতে হবে। তাহলে সিক্স লেংথে খেয়াল করো, আমার যদি জিরো ইভেন্টটা হয় তাহলে ছয়টা জিরো অ্যান্ড নো ওয়ান, এটা কিন্তু পসিবল, তাই না? মানে ওয়ানের সংখ্যা জিরো, জিরোর সংখ্যা ছয়, দুটোটাই ইভেন, এটা হয়। অ্যান্ড আমি যদি পাঁচটা জিরো নেই তাহলে আমার একটা ওয়ানই হইতে হবে। আমি যদি চারটা জিরো নেই তাহলে আমার দুইটা ওয়ানই হইতে হবে। আমি যদি তিনটা জিরো নেই আমাকে তিনটা ওয়ান হইতে হবে। দেখো, ছয় লেংথের কিন্তু আর কোনোভাবে পসিবল না, রাইট? মানে জিরোর পরে আবার অন্য কিছু আসবে না। দুইটা জিরো নিলে আমার চারটা ওয়ান হবে। অ্যান্ড আমি যদি একটা জিরো নেই তাহলে আমার পাঁচটা ওয়ান হবে। দেখো, আমি আস্তে আস্তে জিরোর সংখ্যা বাড়াচ্ছি, ওয়ানের সংখ্যা মানে সরি, জিরোর সংখ্যা কমাচ্ছি, ওয়ানের সংখ্যা বাড়াচ্ছি, অ্যান্ড লাস্ট হচ্ছে এই ছয়টা ওয়ান। তাহলে এখানে যতগুলো আসছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এই সাতটাকে আমরা সেটের মধ্যে বসাই দিব, এভাবে কমা 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 আমি এলোমেলো করে লিখছি, বাট একটা সেটের মধ্যে লিখে দিলেই দ্যাট সেটা হয়ে যাবে, দ্যাট অল দ্য স্ট্রিংস যেগুলোর লেংথ হচ্ছে সিক্স, এর বাইরে লেংথ সিক্সের আসলে কোনো কিছুই হবে না। তাহলে এটা এটার জন্য 2 মার্ক, জাস্ট এটা বুঝে, এটা এটা বুঝা মানে হচ্ছে জাস্ট ল্যাঙ্গুয়েজটা বুঝা, ল্যাঙ্গুয়েজটা বুঝে ছয় লেংথের কিছু একটা লিখা। ওকে, এখন এই ল্যাঙ্গুয়েজটাতে আমরা আসলে যাচ্ছি না, আমরা লিখতেছি হচ্ছে L1 আর L2। ওকে, কনসিডার দ্য ফলোয়িং পেয়ার অফ ল্যাঙ্গুয়েজ, নতুন L1, L1কে সেপারেট করে দিছে দ্যাট এম অ্যান্ড এন আর বোথ ইভেন, আর L2তে বলে দিছে এম অ্যান্ড এন আর বোথ অড। ওকে, তাহলে এখানে দেখো, L1 আর L2কে সেপারেট করে দিছে, আর L হচ্ছে বেসিক্যালি L1 ইউনিয়ন L2, রাইট? এই যে দেখো, এখানে লিখেও দিছে তোমাদের জন্য, L ইজ বেসিক্যালি L1 ইউনিয়ন L2, কারণ কি আমি ইভেনগুলোকে একটা একটা ল্যাঙ্গুয়েজ বানাই ফেললাম, অডগুলোকে আরেকটা ল্যাঙ্গুয়েজ বানাই ফেললাম, দুজনকে ইউনিয়ন করলে হয় দুইজনই ইভেন হয় দুইজনই অড। ওকে, সো ওয়ান ওয়ে অফ ডিজাইনিং ডিএফএ ফর এল উড বি টু কনস্ট্রাক্ট ডিএফএ ফর L1 অ্যান্ড L2 অ্যান্ড কম্বাইন দেম ইউজিং দ্য ক্রস প্রোডাক্ট কনস্ট্রাকশন শোন ইন ক্লাস। ওকে, সো তোমাদের এখানে একটা ওয়ে হতে পারে দ্যাট ডিএফএটাকে আমরা L1 আর L2 বানাইয়ে তাদেরকে কম্বাইন করলাম, এটা এটা করে আমরা ক্রস প্রোডাক্ট করে করতে পারি, যেটা তোমরা শিখছো, দ্যাট ইউনিয়ন কীভাবে করে, আমরা ইউনিয়ন করবো দুজনের অ্যাকসেপ্টিং স্টেটকে, অ্যাকসেপ্টিং স্টেট বানিয়ে দিব, আমরা জানি সেটা। তাহলে আমাদেরকে শুধু চাইছে কিন্তু কনস্ট্রাক্ট ডিএফএ ফর L1। তাহলে L1 জন্য একটা ডিএফএ বানাইতে হবে, এই ডিএফএটা হচ্ছে বেসিক্যালি L1 মানে হচ্ছে এম অ্যান্ড এন আর বোথ ইভেন। বোথ ইভেন মানে আমার যদি জিরোয়ের সংখ্যা জিরো যদি পায়, এইভাবে চিন্তা করো দ্যাট আমার স্টার্টিংয়ে স্টার্টিংয়ে কিছু যদি না পাই আমার কিন্তু স্টার্টিংটা অ্যাকসেপ্টিং। ওকে, আমি যদি কিছু না পাই, বাট আমি যদি একটা জিরো পাই তার অর্থ হচ্ছে আমি একটা রিজেকশন স্টেটে চলে গেলাম, কারণ কি আমি অড নিয়ে চিন্তা করতেছি না, আমি ইভেন নিয়ে চিন্তা করতেছি। একটা জিরো পাওয়া মানে অড, আরেকটা জিরো পেয়ে গেলে আমি আবার ইভেন স্টেটে চলে আসবো। তাহলে আমি যতগুলো জিরো পেতে থাকি আমি ঘুরতে ঘুরতে আবার এখানে আসবো, আমি এখন কোনো ওয়ান পাই নাই, সো সমস্যা নাই, আমাদের প্রবলেম। কিন্তু অড সংখ্যক জিরো পাওয়ার পরে যদি আমি একটা ওয়ান পাই তার অর্থ হচ্ছে আমি আসলে ট্র্যাপে চলে যাবো, একটা ট্র্যাপ যেটার থেকে আমি আর কখনো বের হইতে পারবো না, রাইট? আমি অড সংখ্যক জিরো, ধরো একটা দুইটা তিনটা, তিনটা জিরো পেয়ে যদি ওয়ান পাই তাহলে আমার জিরোর সংখ্যা তো ইভেন হইলো না, তাহলে ট্র্যাপে চলে গেলাম, আর না হয় অড এখানে থাকতে থাকবে। অ্যান্ড দেন আমি যদি ওয়ান পাই, ওয়ান পাইলে আমি আরেকটা অ্যাকসেপ্টিং আরেকটা রিজেকশন স্টেটে যাব, যেটাতে হচ্ছে আমার মানে আমি অনেকগুলো ইভেন ইভেন সংখ্যক জিরো পাওয়ার পরে একটা ওয়ান পেলাম। অ্যান্ড একটা ওয়ান পাওয়ার পর আমার কিন্তু অ্যাকসেপ্টেড হবে না, কারণ কি ওয়ানের সংখ্যাটা অড। বাট আরেকটা ওয়ান দিয়ে যদি আমি এখানে পাঠাই দিই একটু সমস্যা আছে, কারণ কি আমি যদি তখন তখন এমন হইতে পারে দ্যাট দুইটা জিরো পাইলাম, আবার দুইটা ওয়ান পাইলাম, আবার দুইটা জিরো পাইছি, এটা তো চাচ্ছি না। একটা ওয়ান পাওয়ার অর্থ হচ্ছে আমি আর জিরো পেতে পারবো না, এখন আমি ওয়ান টু দি পাওয়ার এম এন হিসাব করব, যেখানে ওয়ানের সংখ্যাগুলো ইভেন। তাহলে এখান থেকে আমরা যদি আরেকটা ওয়ান পাই তাহলে আমি আরেকটা অ্যাকসেপ্টিং ডিফারেন্ট অ্যাকসেপ্টিং স্টেটে গেলাম, অ্যান্ড দেন সেখান থেকে যদি আমি ওয়ান পাই তাহলে আবার এখানে আসছি। তাহলে এটা হচ্ছে অড, একটা পেয়ে এখানে আসবো অড, দেন আরেকটা পাইলে ইভেন, আবার অড ইভেন অড ইভেন, এভাবে করে চলতে থাকবো। বাট এই কোনো জায়গায় যদি আমি জিরো পাই তাহলে প্রত্যেকবারই আমরা ট্র্যাপে চলে যাব, জিরো পাইলেও ট্র্যাপে, এখান থেকে জিরো পাইলেও ট্র্যাপে, অ্যান্ড ট্র্যাপ তো আমরা একটা অলরেডি বানাই রাখছি। তাহলে এই পাঁচটা স্টেট দিয়ে হচ্ছে আমাদের L1 ডিজাইন করা হবে। সিমিলারলি L2 ডিজাইন করার জন্য তোমরা পাঁচটা স্টেট পাবা, পাঁচটা অথবা আই ডোন্ট নো, থিঙ্ক অ্যাবাউট ইট, ওকে, জাস্ট ট্রাই করে দেখো, হয়তো পাবা। অ্যান্ড ক্রস প্রোডাক্ট করার পর 5 × 6 30টা স্টেট পাবা।
ওকে, সো আই হোপ এই ডিএফএটা তোমরা সবাই বুঝতে পারছো, দ্যাট এখানে হচ্ছে আমরা জিরো ইভেন সংখ্যক জিরোয়ের ট্র্যাক রাখতেছি, অড সংখ্যক জিরোয়ের পর যদি কোনো ওয়ান চলে আসে তাহলে তো ট্র্যাক ওখান থেকে বেরোতে পারবে না। ইভেন সংখ্যক জিরো পাওয়ার পর যদি একটা ওয়ান পাই তার মানে হচ্ছে আমাদের এখন ইভেন সংখ্যক ওয়ান দরকার, আদারওয়াইজ আমরা সুন্দর এক্সেপ্টেড ছিলাম, বাট ইভেন সংখ্যক ওয়ান দরকার, তার কারণে আমি ইভেন সংখ্যক ওয়ানের জন্য আরেকটা স্টেট বানালাম। অ্যান্ড অড সংখ্যক ওয়ান তো এখানে আসেই, এটার মধ্যে হইতে হইতে ইভেন ওয়ান এখানে থাকবে, হয় এখানে অ্যাকসেপ্টেড হবে অথবা এখানে অ্যাকসেপ্টেড হবে। আবার এখানে অড সংখ্যক ওয়ান পেয়ে যদি একটা জিরো পাই তাহলেও নষ্ট, ইভেন সংখ্যক ওয়ান পেয়েও যদি জিরো পাই তাও নষ্ট, কারণ কি ইভেন সংখ্যক ওয়ানের পরে আর কোনো জিরো পেতে পারবো না। ওকে, সো তাহলে গেল আমাদের এটা। অ্যান্ড ইফ ইউ ওয়্যার টু কনস্ট্রাক্ট এ ডিএফএ ফর এল ইউজিং দ্য মেথড ডিসক্রাইবড ইন বি, হাউ মেনি স্টেটস উড ইট হ্যাভ? ইউর অ্যান্সার শুড ওনলি বি এ নাম্বার। আচ্ছা, তাহলে আমরা এল ওয়ানের জন্য কনস্ট্রাক্ট করলাম এটা, এল টু এর জন্য তোমরা সিমিলারলি কনস্ট্রাক্ট করতে পারবা, মোস্ট প্রবলি আমার পাঁচটাতেই হয়ে যাওয়ার কথা, স্টিল দেখি একটু। এখানে থাকলে আমরা অড দিয়ে হচ্ছে এখানে যাব, অ্যান্ড এটা হবে অ্যাকসেপ্টিং, আবার ইভেন পেতে থাকলে রিজেকশন, ইভেনের পরে এখানে ওয়ান পেলে বের হয়ে যাবে, মানে এটার থেকে এটাতে ট্রানজিশন হবে, অ্যান্ড অড সংখ্যক ওয়ানের পরে হ্যাঁ আরও দুইটা লাগবে। ওকে, তোমরা এল টুটা ট্রাই করে দেখো নিজেরা, এল টু ট্রাই করলে তোমরা বুঝতে পারবা সেখানেও আরও পাঁচটা স্টেট দরকার। ওকে, অ্যান্ড দেন তোমরা হচ্ছে তাহলে এই কনস্ট্রাক্ট আমরা যে ক্রস প্রোডাক্ট দিয়ে কনস্ট্রাকশন করি, আমাদেরকে বলছে হাউ মেনি স্টেটস উড ইট হ্যাভ, ইউর অ্যান্সার শুড অনলি বি এ নাম্বার, মানে তুমি জাস্ট পাঁচ পাঁচা 25 এটা বলতে হবে, ফাইভ ইন্টু ফাইভ স্টেটস আমার টোটাল, ক্রস প্রোডাক্ট করলে আমার 25টা স্টেট লাগবে, এটাই হচ্ছে আমার একদম স্ট্রেট ফরওয়ার্ড সি এর অ্যান্সার। ডি এর অ্যান্সারটা একটু কঠিন, ডি এর অ্যান্সারটা হচ্ছে আমাদেরকে বলল দ্যাট হাউ এভার দেয়ার ইজ এ ডিএফএ ফর ইউ এল ইউজিং অ্যাট মোস্ট 7 স্টেটস, এই ডিএফএটা বের করতে বলছে, দ্যাট অ্যাট মোস্ট 7 স্টেট, সাতটা স্টেট। এখন এটা বের করার জন্য তোমরা একটা কাজ করতে পারো, দ্যাট ডিরেক্টলি চিন্তা করে ডিএফএ বানাইতে পারো। ওকে, দ্যাট দ্যাট মাইট বি ওয়ান ওয়ে অফ থিঙ্কিং, এটা একটু কঠিন, এটাতে 2 মার্ক, এই 2 মার্ক কঠিন, আগে বলছিলাম এই 4 মার্ক কঠিন, দেখো প্রত্যেকটা প্রশ্নে কিছু কিছু পার্ট আছে কঠিন, সো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। অ্যান্ড এটা তোমরা ডিরেক্টলি চিন্তা করে করে বানাইতে পারো, অথবা যেটা করতে পারো সেটা হচ্ছে এই দুইটা ক্রস প্রোডাক্ট করে মিনিমাইজ করতে পারো, দ্যাট মাইট টেক আ লট অফ টাইম, আর আমরা এমনিতেও ডিএফএ মিনিমাইজেশন এই সেমিস্টারে পড়তেছি না, সো আমরা চিন্তা করে হচ্ছে ড্র করা ট্রাই করি, হয় দুইজনই ইভেন হয় দুইজনই অড। ওকে, তাহলে স্টার্ট করলাম একটা, অ্যান্ড এখানে হচ্ছে আমার আপাতত জিরো টু দি পাওয়ার এম, ওয়ান টু দি পাওয়ার এন, যাই হোক ইভেন সংখ্যক, তাই না, এটাকে আমি অ্যাকসেপ্টিং ধরলাম। ওকে, যদি আমার একটা জিরো পাই, একটা জিরো পাইলে আমার জিরো টু মানে জিরোর সংখ্যাটা অড হচ্ছে, বাট ওয়ানের সংখ্যাটা কিন্তু অড হচ্ছে না, রাইট? একটা জিরো পাওয়ার পরে এদিক থেকে আমার এমন একটা, আমার ওয়ান পেয়ে এখানে জিরো টু দি পাওয়ার অড আসছে, এই জায়গায় আসা মানে হচ্ছে আমার জিরো টু দি পাওয়ার অড আসা অ্যান্ড ওয়ান টু দি পাওয়ার অড আসা, রাইট? খেয়াল করে দেখো, আমি একটা জিরো পাইছি, আমি এখানে জিরো ট্রানজেকশন দিয়ে রাখলাম, মানে এখানে থাকা এই দুজনের মধ্যে থাকার অর্থটা আগে বুঝো, এখানে হচ্ছে জিরো টু দি পাওয়ার ইভেন, শুধুমাত্র জিরো টু দি পাওয়ার ইভেন, কোনো ওয়ান পাই নাই, ওয়ান টু দি পাওয়ার জিরো, তার অর্থই তো হচ্ছে আসলে মানে অ্যাকসেপ্টেড, তাই না, জিরো টু দি পাওয়ার ইভেন, যেহেতু এম অ্যান্ড এন আর বোথ ইভেন, এটা অ্যাকসেপ্টেড, বাট এখানের অর্থ হচ্ছে শুধু জিরো টু দি পাওয়ার অড আর ওয়ান টু দি পাওয়ার জিরো, মানে কোনো ওয়ান পাই নাই, তাহলে কোনো ওয়ান না পাইলে এটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে না, একটা ওয়ান পাওয়া লাগবে। দেন আবার আমি যদি এখান থেকে আরেকটা ওয়ান পাই তাহলে আমার যেটা হয়ে যাচ্ছে জিরো টু দি পাওয়ার অড হচ্ছে ওয়ান টু দি পাওয়ার ইভেন হয়ে যাচ্ছে, যেটা আমাদের অ্যাকসেপ্টিং না, এটা কিন্তু অ্যাকসেপ্টিং, এটা কিন্তু অ্যাকসেপ্টিং, আবার এটার থেকে যতক্ষণ ওয়ান পেতে থাকবো ততক্ষণ কিন্তু অ্যাকসেপ্টিং। তাহলে দেখো এই জায়গায় আমি শুধু জিরো টু দি পাওয়ার অর্ডের পরে একটা ওয়ান পাইছি, দেন আমি তিনটা ওয়ান পেলে আবার এখানে আসবো, পাঁচটা ওয়ান পেলে আবার এখানে আসবো, ছয়টা ওয়ান, সাতটা ওয়ান পেলে আবার এখানে আসবো, বাট অন্যগুলোতে এখানে চলে আসবো, এটা হচ্ছে পিওরলি রিজেক্টেড। অ্যান্ড এটাতে যদি আমি একবার জিরো পাই তাহলে আমি এমন ট্র্যাপে পড়বো যেখান থেকে আর বেরোতে পারবো না। ওকে, আবার এখানেও যদি আমি একটা ওয়ান পাওয়ার পর যদি জিরো পাই, এখান থেকেও যদি জিরো পাই বা এখান থেকেও যদি জিরো পাই, আমরা এমন একটা ট্র্যাপে যাব যেখান থেকে আর বেরোতে পারবো না, কেন, কারণ কি তখন হচ্ছে আমাদের সব কিছু আসলে নষ্ট হয়ে গেল, মানে আমাদের জিরো এর সিকোয়েন্সের পরে একটা ওয়ানের সিকোয়েন্স, অদ্ভুত একটা ওয়ানের সিকোয়েন্স, মানে যেমনই ওয়ানের সিকোয়েন্স আসুক না কেন মাঝখান দিয়ে আরেকটা জিরো ঢুকে গেল, এটা তো আমরা চাচ্ছি না, আমাদের জিরো এর সিকোয়েন্সটা এখানে হ্যান্ডেল করা হয়ে গেল, এখানে জিরো টু দি পাওয়ার ইভেন থাকবে, এখানে জিরো টু দি পাওয়ার অড থাকবে, এই দুইটা, বাট জিরো টু দি পাওয়ার অড হওয়ার জন্য আসলে ওয়ান টু দি পাওয়ারও অড দরকার, বাট যেটা হচ্ছে না তার কারণে এটা আপাতত অ্যাকসেপ্টেড হইলো না, বাট ইট ক্যান গেট অ্যাকসেপ্টেড আফটার সাম ক্যারেক্টার্স, মানে অড সংখ্যক ওয়ান পাওয়ার পরে, বাট এটা কিন্তু অলরেডি অ্যাকসেপ্টেড, কারণ কি ওয়ান না থাকলেও ওয়ানের সংখ্যাটা ইভেন। এখান থেকে যেটা হবে, এখান থেকে যদি আমরা একটা ওয়ান পাই তার অর্থ হচ্ছে আসলে আমাদের জিরো টু দি পাওয়ার ইভেন আছে,
অ্যান্ড 1 টু দি পাওয়ার 1, মানে একটা ওয়ান পাইছে, একটা ওয়ান পাইছি, আমাদের আরেকটা ওয়ান লাগবে। আবার এখান থেকে এখানে দিয়ে দিলে কিন্তু সমস্যা, দেখো অলরেডি আমার ছয়টা ছয়টা স্টেট হয়ে গেছে, আমার আরেকটা স্টেট লাগবে। ওকে, তোমরা যদি ভালোভাবে চিন্তা করতে পারো তাহলেই পারার কথা। এখান থেকে আবার এখানে দিয়ে দিলে সমস্যা, তো এখান থেকে আগের মতো এখানে একটা ওয়ান দিব, তাহলে এটা হয়ে যাবে আমার এক্সেপ্টিং, এটা হচ্ছে 0 টু দি পাওয়ার ইভেন, 1 টু দি পাওয়ার ইভেন, এখান থেকে আবার ওয়ান দিলে অড হয়ে যাবে, এভাবে চলতে থাকবে। বাট এখানেও যদি জিরো পাই, এখানেও যদি জিরো পাই, তাও আমাদের ট্র্যাপে চলে যাবে। সো ট্র্যাপটা আমার আসলে অ্যাকচুয়ালি এদিকে কোথাও লেখা উচিত ছিল, লেট মি ট্রাই, আমি এটাকে টেনে আসলে এখানে কোথাও নিয়ে আসতে পারি নাকি, আই থিঙ্ক পারবো। নাইস, ওকে, তাহলে আমাদের এই ট্রানজিশনগুলো আমি মুছে দিই, এই ট্রানজিশনগুলো ভিতরের দিকে দিচ্ছি, তাহলে ফিগারটা একটু দেখতে সুন্দর হবে। ওকে, এখান থেকেও আমি জিরো পাইলে এখানে ঢুকবো, এখান থেকেও জিরো পাইলে ট্র্যাপে, এখান থেকেও জিরো পাইলে ট্র্যাপে, এখান থেকেও জিরো পাইলে ট্র্যাপে। আই নো আমাদের অনেক কিছু চিন্তা করা লাগছে, বাট 7টা স্টেট, ওকে, এই 2 মার্কস ছিল একটু কঠিন, এটা এটা ম্যাক্সিমাম স্টুডেন্টই পারে নাই। বাট তোমরা যারা মানে ফুল মার্কস পাওয়ার মতো করে প্রিপারেশন যদি নাও তাহলে এটাও তোমরা পারবা। ওকে, সো দ্যাটস ইট, এটা দিয়ে হচ্ছে আমরা লাস্ট 2 মার্কটাও পেয়ে যাবো। অ্যান্ড দেন আমাদের থমসন কনস্ট্রাকশনে যাই, থমসন কনস্ট্রাকশন মানে হচ্ছে NFA থেকে রেগুলার এক্সপ্রেশন, আই হোপ এটা তোমরা সবাই পারবা। এখানে এই এগুলো হচ্ছে ইউনিয়ন, এ, বি, ক্লিনিক, ক্লোজার, এটা এটা জাস্ট এটা এটা খুবই সহজ, এটা আমার অলরেডি রেগুলার এক্সপ্রেশন থেকে NFA কনস্ট্রাকশনের একটা ভিডিও আছে, ওটার লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে, ওটা দেখলেই পেরে যাবো। ওকে, সো এটা এটা আমি আবার নতুন করে দিচ্ছি না, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এটাতে থিঙ্কিং তেমন কিছু নাই, ক্রিয়েটিভিটি নাই, জাস্ট সিম্পল মেকানিক্যাল প্রসেস, দ্যাট ক্লিনিক ক্লোজার করলে কী করতে হয়, তারপর তার সাথে কনকেটেনেশন বামে আনবো, তারপর কনকেটেনেশন ডানে হইলে ডানে আনবো, দেন অর হইলে একটা নতুন স্টেট ক্রিয়েট করে দুইজনের মধ্যে অ্যাপসিলন ট্রানজিশন দিয়ে দিব। আই হোপ তোমরা এটা সবাই জানো। সো এটা এই 10 মার্ক সবাই পারছিল আর কি। ওকে, ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা মার্কস ফুল পাইছে সেটা হচ্ছে এই থমসন কনস্ট্রাকশনে। অ্যান্ড নাম্বার 4 হচ্ছে হপক্রফট অ্যালগরিদম, এটা হচ্ছে DFA মিনিমাইজেশন, যেটা এবারে তোমাদের সিলেবাসে নাই। অ্যান্ড একদম লাস্টে তোমাদের একটা বোনাস প্রবলেম আছে, সো এই ধরনের এটা একটা কঠিন, অ্যান্ড এই ধরনের প্রবলেম বোনাস ছাড়াও আসবে না, এটা তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো, তোমাদের সাথে প্রশ্নটা অলরেডি শেয়ার করা হয়েছে, এটা তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো, না পারলে তোমরা ক্লাসে মেনশন করতে পারো বা কনসালটেশন আওয়ারে এসে বুঝে নিতে পারো। সো এটা আমি মিড টার্মের প্রিপারেশন হিসেবে রাখতেছি না, বিকজ এটা এটা লাইক ইটস ওয়ে হার্ডার দ্যান অল দি আদার কোয়েশ্চেন্স যেগুলো আমরা অলরেডি ডিসকাস করছি। ওকে, সো দ্যাটস অল, আমি নেক্সট আরেকটা ভিডিও দিয়ে দিবো তোমাদের, সেটা হচ্ছে সামারের মিড টার্ম প্রশ্নটা আমরা কীভাবে সলভ করছি। ওকে, আল্লাহ হাফেজ।